আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ নিয়ামতে সকলেই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা অনেকেই প্রশ্ন করেন, বাসে, ট্রেনে, নৌযানে বা প্লেনে সফরকালে কিভাবে নামাজ আদায় করতে হবে। আমাদের আজকের ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে ট্রেনে, বাসে, নৌযানে ও প্লেনে কিভাবে সফরকালীন সময়ে নামাজ আদায় করবেন সেই প্রসঙ্গে। তার আগে একটি ঘোষণা দিতে চাই, আপনারা যারা অনলাইনে কোরআন শিখতে আগ্রহী আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ভিতরে অনেকেই আছি যারা কোরআন ছোটবেলায় পড়েছিলাম, অনেকেই সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে পারি না, অনেকে কোরআন ভুলে গিয়েছি। এরকম যাদের সমস্যা আছে, যদি তারা পুনরায় কোরআন শিখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে আমাদের চ্যানেলের নামই, এবং তার ডিসক্রিপশন পেজে লিংক দেওয়া থাকবে, আপনারা সেখানে ক্লিক করে সরাসরি অ্যাড হয়ে প্রশ্ন করতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন। আপনারা যারা আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে পুরুষেরা পুরুষদের কাছে এবং মহিলারা মহিলাদের কাছে সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন। শুধু কোরআন না, মাসনুন দোয়া থেকে শুরু করে বেসিক হাদিস, মাসআলা সব কিছু সম্পর্কেই আপনাকে জানানো হবে, এবং যদি আপনি পরিপূর্ণ শিক্ষা নিতে চান সেটিও দেওয়ার ব্যবস্থা রয়েছে। এবং এখানে আলেমা, হাফেজা, হাফেজ, আলেম, মুফতি এদেরকে দিয়ে আপনাদের সহি শুদ্ধভাবে কোরআন, মাসালা, হাদিস সব কিছু সম্পর্কে শিক্ষা দেওয়া হবে। তাই যারা দেশে এবং দেশের বাইরে আছেন অবশ্যই আগ্রহ থাকলে, আমি আশা করি এই ভিডিওতে আপনারা সবাই আগ্রহ হবেন এবং ইচ্ছা পোষণ করবেন, কারণ আমাদের সর্বপ্রথম যে কাজ সেটি হচ্ছে নামাজ আদায় করা। নামাজ পড়তে হলে আমাদেরকে অবশ্যই সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত জানতে হবে, কারণ আমরা যে সুরার মাধ্যমে, যে দোয়ার মাধ্যমে নামাজ পড়ে থাকি সেটি যদি সহি শুদ্ধ না হয় তাহলে আমাদের নামাজ কি আদৌ আল্লাহ তাআলা কবুল করবেন? এ প্রসঙ্গেও অনেক প্রশ্ন রয়ে যায়। তাই আপনার যদি ভালো লাগে, আপনি যদি ইসলামকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, তাহলে আপনার নিশ্চয়ই শেখার আগ্রহটা অবশ্যই থাকবে। প্রিয় দর্শক, চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে বাসে, ট্রেনে, নৌযানে ও প্লেনে সফরকালে কিভাবে নামাজ আদায় করবেন সেই প্রসঙ্গে। চলুন একটা মাসআলা জেনে নেই। ট্রেনে নামাজ পড়া যায় যাচ্ছে, চাই ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকুক অথবা চলমান। এক্ষেত্রে শর্ত হলো কিবলামুখী হয়ে এবং দাঁড়িয়ে যথা নিয়মে রুকু সিজদার মাধ্যমে নামাজ আদায় করবে। তবে যদি দাঁড়ানোর কারণে মাথায় চক্কর দেয় অথবা পড়ে যাওয়ার আশঙ্কা হয় তবে বসে রুকু সিজদার মাধ্যমে নামাজ আদায় করবে। নামাজরত অবস্থায় ট্রেন ঘুরে গেলে নামাজেও সাথে সাথে ঘুরে যাবে। আর যদি ভিড় বা অন্য কোনো কারণে কিবলামুখী হয়ে নামাজ পড়া না যায় অথবা কিয়াম সম্ভব না হয় অথবা যথা নিয়মে সিজদা না করা যায় এবং ওয়াক্তের মধ্যে সামনে কোনো স্টেশনে নেমে নামাজ আদায় সম্ভব না হয়, তবে যে কোনোভাবে নামাজ পড়ে নেবে এবং পরবর্তীতে উক্ত নামাজ দোহরিয়ে নেবে। এটি রদ্দুল মুহতারের 2 নম্বর খণ্ডের 41 এবং প্রথম খণ্ডের 235 নং-এ রয়েছে এবং আদুরুল মুহতারের প্রথম খণ্ডের 427 ও 445 নং-এ রয়েছে। আল বাহারুর রায়কের প্রথম খণ্ডের 493 ও 248 নম্বরে রয়েছে। এরপরে হচ্ছে বাসে করে নামাজ কিভাবে আদায় করা যায়। এর মাসআলা হচ্ছে বাস ও ট্রেনে নামাজের হুকুম একই, অর্থাৎ বাসে যদি উল্লেখিত নিয়মে কিবলামুখী হয়ে কিয়াম ও রুকু সিজদা করে, নামাজ পড়তে না পারে এবং বাস থামানো সম্ভব না হয় অথবা গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাতে নামাজের ওয়াক্ত চলে যায়, তবে ইশারায় যে কোনোভাবে নামাজ পড়ে নেবে
এবং পরে দোহরিয়ে নেবে আর যথানিয়মে নামাজ পড়তে পারলে উক্ত নামাজই যথেষ্ট হবে। এটিও রদ্দুল মুহতারের দুই নম্বর খণ্ডের 41 রয়েছে এবং আদুরুল মুখতার ও আল বাহারুর রায়কে রয়েছে। প্রিয় দর্শক, দূর দূরান্তে সফর করতে হলে সকাল সকাল বের হওয়া উচিত, যাতে দুপুরের মধ্যে গন্তব্য স্থানে পৌঁছে যায়। এতে নামাজ আদায় সহজ হয়ে যায় আর বিকেলে সফর শুরু করলে অধিকাংশ ক্ষেত্রে আসর ও মাগরিবের নামাজ আদায় ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তবে একান্ত যদি দুপুরের পরে সফরে বের হতে হয়, তবে বাসের সফর হলে নামাজের সময়গুলোতে বাস থামিয়ে নিচে কোনো স্থানে কিয়াম ও রুকু সেজদার দ্বারা নামাজ আদায় করবে। যে দেশে অন্তত 92% মানুষ মুসলমান, সে দেশে বাস থামিয়ে নামাজ পড়া উচিত। আসলে আমাদের যজবার অভাব, আমরাই মনে করি বাস থামিয়ে নামাজ পড়লে অন্যান্য ভাইদের সময় অপচয় হবে। অথচ এর দ্বারা যেমনইভাবে নিজের ফরজ আদায় হয়, তেমনইভাবে অন্যান্য ভাইদের জন্য দাওয়াত হয়। আর বাস্তবতা ও অধমের অভিজ্ঞতা এটাই যে নিজের সদিচ্ছা থাকলে বাস থামিয়ে নামাজ পড়া যায়। তাছাড়া বাসে নামাজ পড়লে সাধারণত তা সহিও হয় না, কেননা কিয়াম কিবলামুখী হওয়া এবং সিজদা এগুলো ঠিকভাবে আদায় করা যায় না। তাই যদি নিচে নেমে নামাজ আদায় করা না যায় অথবা নেমে গেলে নিজের জানমালের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তবে বাসে যে কোনোভাবে নামাজ পড়ে নেবে এবং পরে দোহরিয়ে নেবে। এক্ষেত্রে আরেকটি সংশোধনযোগ্য বিষয় হল, অনেক সময় পুরুষেরা বাস থামিয়ে নামাজ পড়লেও মহিলারা পর্দার দোহাই দিয়ে অথবা লজ্জার কারণে নামাজ পড়ে না। অথচ এটা চরম অন্যায় ও গুনাহের কাজ। বরং তারা যথানিয়মে অজু করে মসজিদের এক কিনারায় বা অন্য কোনো স্থানে বোরকা পরিহিত অবস্থায় নামাজ আদায় করবে। এরপরে হচ্ছে নৌকা, জাহাজ ও স্টিমারে কিভাবে নামাজ আদায় করবে। এর মাসআলা হলো নৌযানে নামাজের কয়েকটি সুরত হতে পারে। প্রত্যেকটি সুরত হুকুমসহ বর্ণনা করা হলো, নৌযানটি কিনারে বাঁধা থাকবে এবং তার কোনো অংশে মাটির সাথে লেগে থাকবে, এমতা অবস্থায় তার উপর নামাজ পড়া জায়েজ, তবে দাঁড়িয়ে নামাজ পড়া জরুরি, বসে পড়লে তা সহিহ হবে না। কিনারে বাঁধা থাকবে তবে নৌযানের কোনো অংশ মাটির সঙ্গে লেগে থাকবে না, এমতা অবস্থায় যদি তা থেকে বের হয়ে নামাজ পড়া সম্ভব হয় তবে বের হওয়া জরুরি, আর যদি বের হওয়া সম্ভব না হয় তবে তার উপর দাঁড়িয়ে নামাজ পড়বে। নৌযান নদী বা সাগরের মাঝে বাঁধা থাকবে, যদি তার কোনো অংশ মাটির সাথে লেগে থাকে তবে এর হুকুম কিনারায় বাঁধা, ওই নৌকার মতো যার কোনো অংশ মাটিতে লেগে আছে, অর্থাৎ তার উপর দাঁড়িয়ে নামাজ পড়া জায়েজ। নৌযান নদী বা সাগরের মাঝে বাঁধা থাকবে অথবা চলমান থাকবে এবং তার কোনো অংশ মাটিতে লেগে থাকবে না, এমন অবস্থায় যদি নৌযান থেকে বের হয়ে নামাজ পড়া সম্ভব হয় তবে বের হয়ে নামাজ পড়া জরুরি, আর যদি বের হওয়া বা কিনারায় বেরানো সম্ভব না হয় এবং গন্তব্যস্থলে পৌঁছানো পর্যন্ত ওয়াক্ত না থাকে তবে নৌযানের উপর দাঁড়িয়ে নামাজ পড়ে নেবে। উল্লেখিত কোনো সুরতে মুসল্লির দাঁড়িয়ে নামাজ পড়লে যদি মাথা চক্কর দেয় অথবা বাতাস কিংবা ঢেউয়ের কারণে পড়ে যাওয়ার আশঙ্কা হয়, তবে বসেই নামাজ পড়বে। এটি আদুরুল মুখতারের সাথে রদ্দুল মুহতারের 2 খণ্ডের 572 থেকে 573 নং, জাকারিয়া আল বাহারুর রায়কের 4 খণ্ডের 289 থেকে 290, দারুল কুতুব ইমদাদুল আহকামের প্রথম খণ্ডের 712 থেকে 714। এর মাসআলা হলো নৌকা বা অন্য কোনো নৌযানে নামাজের মধ্যে যদি নৌকা ঘুরে যায় তবে মুসল্লিও সাথে সাথে ঘুরে যাবে, কিবলামুখী হয়ে নামাজ না পড়লে নামাজ সহিহ হবে না, পুনরায় পড়তে হবে। এটি আদুরুল মুখতারের 2 খণ্ডের 573। প্লেনে থাকলে কিভাবে নামাজ আদায় করবে। এর মাসআলা হলো প্লেনে জমিনের সাথে লেগে থাকলে তার উপর নামাজ সর্বসম্মতিক্রমে জায়েজ, আর উড়ন্ত প্লেনে
উজুরের কারণে নামাজ জায়েজ, যদি দাঁড়িয়ে পড়া সম্ভব না হয় তবে বসে পড়বে। এক্ষেত্রেও কিবলামুখী হওয়া ফরজ। যদি প্লেনে ঘুরে যায় তাহলে মুসল্লিও ঘুরে যাবে। এটি আল ফিকহুল আলাল মাজাহিবুল আরবাআহ প্রথম খণ্ডের 206 আহসানুল ফতোয়া 4 নম্বর খণ্ডের 90 নং। প্রিয় দর্শক, আশা করি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা সঠিক এবং সুন্দরভাবে জানতে পারলেন কিভাবে ট্রেনে, বাসে, নৌযানে ও প্লেনে সফরকালীন সময় নামাজ আদায় করতে হবে। আর একজন প্রশ্ন করেছিলেন যে যখন ভ্রমণ থাকবে, ভ্রমণরত অবস্থায় থাকবে বাসে ট্রেনে, তখন কিভাবে অজু করবে যদি অজুরত অবস্থায় না থাকে। এক্ষেত্রে কথা হলো, অবশ্যই অজু করে নিতে হবে। অজু করে তারপরে আপনাকে ভ্রমণ করতে হবে। তখন অজুরত অবস্থায় থাকলে নামাজ আদায় করবেন, এবং যদি দেখা যায় অজু ছুটে গেছে আর অজু করা একান্তভাবেই সম্ভব না, সেক্ষেত্রে আপনাকে তায়াম্মুম করে নিতে হবে যদি পানির কোনো ব্যবস্থা না থাকে তাহলে। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং অবশ্যই অনলাইনে কোরআন শিখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে একদমই ভুলবেন না। যাদের ভিডিওটি ভালো লেগেছে এবং নতুন দর্শক আছেন, সবার কাছে অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে ভুলবেন না, এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, শেয়ার করতে একদম ভোলা যাবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় ইসলামের পথে থাকুন।